এতক্ষণ আমরা জেনে গেলাম একটা সি প্রোগ্রাম কিভাবে কাজ করে। গত এপিসোডে আমরা যে সি প্রোগ্রামটা দেখেছি তাতে খুব সিম্পল একটা মেসেজ প্রিন্ট করা হয়েছে। এরপর যে আমরা দেখব প্রিন্টএফ মেথডের মাধ্যমে আর একটু জটিল মেসেজ কিভাবে আমরা প্রিন্ট করতে পারি। শুরুতে আমরা এই কোড এক্সাম্পলটা দেখব। এখানে আপনি প্রথম যেই প্রিন্টএফটা আছে সেটা কিভাবে কাজ করে সেটা আপনি অলরেডি জানেন। প্রিন্টএফের ভেতরে ডাবল কোটেশনের মধ্যে যাই আপনি দিয়ে দেন সেটা প্রিন্ট হয়ে যাবে। কিন্তু প্রিন্টএফের ভেতরে ডাবল কোটেশনের মধ্যে যদি কখনো পার্সেন্ট ডি এটা থাকে, তখন সি প্রোগ্রাম খুঁজতে থাকে, আচ্ছা আমার এই যে পার্সেন্ট ডি একটা ডেসিমেল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, আমার সেই ডেসিমেল নাম্বারটা কোথায়। কমা দিয়ে সেই নাম্বারটা দিয়ে দিতে হয়। তিন নাম্বার লাইনটাতে আরও একটু বেশি ক্লিয়ার হবে। এখানে দুইটা পার্সেন্ট ডি আছে, যত জায়গায় পার্সেন্ট ডি থাকবে তত জায়গায় সে ওইটার জন্য করেসপন্ডিং নিউমেরিক্যাল একটা নাম্বার খুঁজতে থাকবে। সো এখানে যে দশ আছে কমা দিয়ে, সেই দশটা যাবে প্রথম পার্সেন্ট ডি এর কাছে এবং এই বিশটা যাবে এর পরবর্তী পার্সেন্ট ডি এর কাছে। এবং ডাবল কোটেশনের ভেতরে যতগুলো পার্সেন্ট ডি থাকবে একজাক্টলি কমা দিয়ে ততগুলো নিউমেরিক্যাল নাম্বার থাকতে হবে, পূর্ণসংখ্যা থাকতে হবে। তাইলে আমরা শিখে গেলাম প্রিন্টএফের ভেতরে শুধুমাত্র একটা নর্মাল সেন্টেন্সই প্রিন্ট করা যায় না, এটার ভেতরে স্পেশাল মিনিং আছে, এমন কিছু ক্যারেক্টার আছে, এমন কিছু বর্ণগুচ্ছ আছে, যেমন পার্সেন্ট ডি হচ্ছে তার মধ্যে একটা। এখন আমরা আর একটু জটিল একটা জিনিস দেখব, সেটা কি, মনে করেন আমি হচ্ছে এই লাইনটা প্রিন্টএফ মেথডের মাধ্যমে প্রিন্ট করতে চাই। তো আমি যদি সিম্পল একজাক্টলি এই লাইনটা কপি পেস্ট করে ডাবল কোটেশনের ভেতরে বসাই দিই তাহলে এটা প্রিন্ট হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটা শর্ত দিচ্ছি, সেটা হচ্ছে এই লাইনের মধ্যে যত জায়গায় সংখ্যাগত যেই জিনিসটা আছে, এই যে টু ওয়াই, এখানে টু হচ্ছে সংখ্যাগত একটা জিনিস, ফাইভ এটাও আরেকটা সংখ্যাগত জিনিস, পঞ্চাশ এটাও আরেকটা নিউমেরিক্যাল ডাটা। সো এই জিনিসগুলা আপনি সরাসরি লিখতে পারবেন না, পার্সেন্ট ডি দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তাইলে এই লাইনটাকে কনভার্ট করে কীভাবে প্রিন্টএফ মেথডের মধ্যে নিয়ে যাবেন, আপনি নিজে একটু চিন্তা করে খাতা কলমে লিখে ফেলেন, আমি আনসারটা একটু পরেই বলছি। এক্স্যাক্টলি এরকম করে লিখতে হবে, আপনি প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার একটু মিলান। এখানে দেখেন প্রথমে এক্স আসছে, ওকে এক্স, এরপরে প্লাস সিম্বল, প্লাস সিম্বল বসে গেল, এরপরে যখনই কোনো সংখ্যা আসছে তখনই আমি কি করছি পার্সেন্ট ডি বসাই দিছি, যে পার্সেন্ট ডি ওয়াই, তারপরে আবার প্লাস, ওকে প্লাস, দেন আবার হচ্ছে সংখ্যা যখন আসছে আবার পার্সেন্ট ডি বসাই দিছি, তারপরে সমান সমান, ওকে সমান সমান, দেন আবার যখন সংখ্যা আসছে তখন পার্সেন্ট ডি বসাই দিছি। এখন আমার এই যে প্রথম যে পার্সেন্ট ডি সেটা কোন সংখ্যা দিয়ে রিপ্লেস করতে হবে, দুই দিয়ে, সো আমি দুই বসাইলাম। এর পরের যে পার্সেন্ট ডি, এই পার্সেন্ট ডি এর জায়গায় কি বসবে, ফাইভ বসবে, সো আমি কমা দিয়ে তারপরে লিখলাম ফাইভ। তারপরের যে পার্সেন্ট ডি সেই জায়গায় বসবে পঞ্চাশ, সো আমি এই পঞ্চাশ লিখলাম। সো এই সিকোয়েন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রথম যেই সংখ্যাটা সেটা একদম প্রথম পার্সেন্ট ডি এর কাছে যাবে, দ্বিতীয় যেটা সেটা এর পরের পার্সেন্ট ডি এর কাছে যাবে, এর পরের যেটা আছে সেটা এর পরের পার্সেন্ট ডি এর কাছে যাবে। তো আমরা জেনে গেলাম প্রিন্টএফ মেথডের ভেতরে পার্সেন্ট ডি দিয়ে কীভাবে একটা পূর্ণ সংখ্যাকে রিপ্রেজেন্ট করা যায়। তো এই যে পার্সেন্ট ডি পূর্ণসংখ্যা রিপ্রেজেন্ট করার জন্য যে একটা স্পেশাল শব্দগুচ্ছ, এটার বাহিরেও কিন্তু কিছু শব্দগুচ্ছ আছে, আমি একসাথে সবগুলোকে অ্যাড্রেস না করে যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার মধ্যে কিছু শব্দগুচ্ছ নিয়ে আলোচনা করছি। যেমন ফ্লোটের জন্য হচ্ছে পার্সেন্ট এফ। তার আগে একটা জিনিস বলে নিই, আমরা এই যে পার্সেন্ট ডিটা ব্যবহার করতেছিলাম এটা কিন্তু অ্যাবসোলুটলি একটা ডাটা টাইপের আন্ডারেই কিন্তু পার্সেন্ট ডিটাকে রিপ্রেজেন্ট করতেছিলাম, মানে যখন আমি যেই সংখ্যাটা এখানে লিখতেছি কমা দিয়ে সেই সংখ্যাটা যখন পূর্ণ সংখ্যা হবে, ইন্টিজার টাইপের হবে, তখন পার্সেন্ট ডি লেখা হয়। সো এই স্পেশাল শব্দগুচ্ছগুলো স্পেসিফিক্যালি কোনো একটা ডাটা টাইপের আন্ডারেই থাকে, তো সেই জন্য আমি এখানে টেবিলটা যেভাবে তৈরি করেছি সেটা হচ্ছে একটা ডাটা টাইপ, তারপর হচ্ছে সেটা রিপ্রেজেন্ট করার জন্য স্পেশাল যে সিম্বল সেটা কী, প্রিন্টএফের ভেতরে যেটা থাকবে, তারপরে একটা এক্সাম্পলও দিয়েছি। এখানে ফ্লোটের জন্য এফ, পার্সেন্ট এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তার জন্য একটা জাস্ট 3.1416 এরকম একটা স্যাম্পল ডাটা দিয়ে আমি এটাকে এক্সাম্পল হিসেবে দাঁড়া করাইছি। তারপরে ডাবলের জন্য, ডাবলটা কীরকম, ডাবল হচ্ছে ধরেন ভগ্নাংশ তো অনেক বিশাল বড় ভগ্নাংশ হতে পারে, যখন অনেক বিশাল বড় একটা ভগ্নাংশ হবে তখন আমরা ডাবল ব্যবহার করব,
মানে ফ্লোটের থেকেও ওটার ক্যাপাসিটিটা একটু বেশি। তারপরে ক্যারেক্টার টাইপের ডাটা সেটা রিপ্রেজেন্ট করার জন্য পার্সেন্ট সি ব্যবহার করা হয়, এবং ক্যারেক্টারকে সাধারণত সিঙ্গেল কোটেশনের ভেতরে রাখা হয়। সো এই হচ্ছে আমার সেই উদাহরণ, পার্সেন্ট সি, দেন কমা দিয়ে হচ্ছে কোন ক্যারেক্টারটাকে আমি এই সি দিয়ে রিপ্লেস করতে চাই সেটা দিয়ে দিছি। তারপরে লং ইন্টিজার, লং ইন্টিজারকে রিপ্রেজেন্ট করার জন্য পার্সেন্ট এল ডি। লং ইন্টিজার হচ্ছে আমার ইন্টিজার থেকেও যদি অনেক বড় মান দরকার হয় তখন হচ্ছে আমরা লং ইন্টিজার ব্যবহার করি। তারপরে এখানে একটা উদাহরণ, তো এখানে উদাহরণের মধ্যে আমি যে ডাটাগুলো নিয়ে আসছি সেগুলো কিন্তু জাস্ট আমার মন গড়া কিছু ডাটা বোঝানোর জন্য। এই ডাটাগুলোর জায়গাতে আমরা পরবর্তীতে একদম রিয়েল যখন ফ্লোট টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করব, ডাবল টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করব, সেখানে এই ভেরিয়েবলগুলো বসে যাবে এবং তখন আসলে বোঝা যাবে যে এই ডাটাগুলোর এভাবে রিপ্রেজেন্ট করার কেনই বা দরকার, কী এমন কারণ আছে। একটা নতুন শব্দ চলে আসছে, যেমন ভেরিয়েবল, ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এই নতুন যা কিছুই আসছে আপনি একদমই উদ্বিগ্ন হবেন না যে এটা আবার কি। আমি পরবর্তী এপিসোডে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। তো আজকে আমরা প্রিন্টএফের ভেতরে শুধুমাত্র একটা নর্মাল টেক্সের বাহিরেও যে এরকম স্পেশাল কিছু শব্দগুচ্ছ থাকে সেগুলো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং কোনটার কি মিনিং সেটা জেনে গেলাম। এরকম হাবি জাবি টাইপের কোনো একটা প্রিন্টএফের সেন্টেন্স দেখলে আপনি তখন আর বিব্রত হবেন না, আচ্ছা এটা আবার কি, এখানে পার্সেন্ট ডি আবার প্লাস পার্সেন্ট ডি এগুলো কী জিনিস, কমা দিয়ে আবার এগুলো কী জিনিস। যাই হোক, এরপর যে আমরা আরও কিছু স্পেশাল ক্যারেক্টার দেখব যেগুলার আলাদা কিছু মিনিং আছে। প্রিন্টএফের ভেতরে যদি আমি ওই ক্যারেক্টারগুলো লিখি সেগুলো এক দেখলে ওই ক্যারেক্টারগুলো প্রিন্ট না হয়ে অন্য একটা কাজ করে ফেলে, তো ওইগুলোকে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বলে। যেমন আপনি যদি ব্যাকস্ল্যাশ এন লিখেন তাহলে যেটা করবে, এটার পরবর্তীতে যেই লেখাটাই থাকবে সেই লেখাটা নতুন লাইন থেকে প্রিন্ট করবে, নিউ লাইনের এনটা নিয়ে ব্যাকস্ল্যাশ এনটা তৈরি করা হয়েছে। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি, সাপোজ আপনি লিখলেন প্রিন্টএফ দেন হচ্ছে লাইন ওয়ান, তারপরে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন লেখা হয়েছে, তো এই ব্যাকস্ল্যাশ এনটা প্রিন্ট হবে না। তখন কি হবে, এটা প্রিন্ট হওয়ার পরে নতুন লাইন থেকে এই এই লাইন টুটা প্রিন্ট হবে। তারপরে ব্যাকস্ল্যাশ টি দিলে যেটা হবে, ট্যাবের সমপরিমাণ একটা স্পেস তৈরি করবে, তারপরে বাকি জিনিসটা প্রিন্ট করবে। ব্যাকস্ল্যাশ এ দিলে একটা অ্যালার্ম প্রোডিউস করবে। আপনি যদি জাস্ট এটা লিখে রান করেন তাইলে দেখবেন যে একটা বিপ শব্দ হয়ে গেছে। তারপর কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দেখানোর জন্য আপনি শুধু ব্যাকস্ল্যাশ ইউজ করতে পারেন। এই জিনিসটা একটু ব্যাখ্যা করি, মনে করেন আপনি দেখাইতে চান এই ব্যাকস্ল্যাশ এনটা সত্যিকার অর্থে আপনি প্রিন্ট করতে চান, তো ব্যাকস্ল্যাশ এন তো প্রিন্ট করা যায় না, ব্যাকস্ল্যাশ এন তো নতুন একটা লাইন তৈরি করে ফেলে, আর পরবর্তী যে লেখাটা আছে সেটা নতুন লাইন থেকে প্রিন্ট করে। আমি যদি ব্যাকস্ল্যাশ এনটাকেই প্রিন্ট করতে চাই তখন কি করতে হয়, আরেকটা এডিশনাল ব্যাকস্ল্যাশ দিতে হয়। তো আরেকটা এডিশনাল ব্যাকস্ল্যাশ দিলে শুধু ব্যাকস্ল্যাশ এন না, এরকম যত ধরনের স্পেশাল ক্যারেক্টার আছে সব কিছুকে আপনি প্রিন্ট করতে পারবেন। এই যে ব্যাকস্ল্যাশ টি অথবা ব্যাকস্ল্যাশ এ, এই জিনিসগুলোকে যদি আপনি প্রিন্ট করতে চান তখন হচ্ছে তার আগে এই ব্যাকস্ল্যাশটা বসাই দিবেন। তো আজকে আমরা যতগুলো স্পেশাল ক্যারেক্টার নিয়ে কথা বললাম আপনি সবগুলা ছোট ছোট কোড করে রান করে নিজে দেখবেন। সি প্রোগ্রামিংয়ের এই সিরিজ টিউটোরিয়ালের প্রতিটি পর্ব আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিয়ে সম্পন্ন করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।